তো সম্পূর্ণ সাতুড়ি এই যে কৃষি মান্ডি সম্পূর্ণ দালালদের কন্ট্রোলে চলে গিয়েছে এবং প্রকৃত চাষিরা এখান থেকে কিন্তু প্রতিদিন হ্যারাসমেন্ট হচ্ছে আর ডেটের পর ডেট দিয়েছে। সাতুড়ি কৃষক মান্ডিতে চলছে দুর্নীতি এমনটাই অভিযোগ উঠল অভিযোগ অস্বীকার খাদ্য দপ্তরের। সাতুড়ি ব্লকের অন্তর্গত সাতুড়ি কৃষক মান্ডিতে দীর্ঘদিন ধরে ধান কেনা হচ্ছে না, কিন্তু প্রতিদিন কৃষক মান্ডিতে ধান বিক্রি হচ্ছে। করছে কে তাই দেখতে কৃষক মান্ডিতে স্থানীয় কৃষকেরা এসে দেখেন ভিন্ন জেলা থেকে ধান ব্যবসায়ীরা গাড়ি বোঝাই করে ধান বিক্রি করতে এসেছে। উত্তেজিত কৃষকেরা ধানের গাড়িগুলি আটক করে এমনটাই অভিযোগ স্থানীয় কৃষকদের। সাতুড়ি থানার পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ সেই স্থানে পৌঁছায়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি অরূপ আচার্য। তিনি জানান, আমরা শুনেছি দীর্ঘদিন ধরে এরকম চলছে, এটা আমরা চলতে দেব না। কিছুক্ষণ পর সাতুড়ি ব্লকে জয়েন্ট বিডিও এসে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমার সাতুর দেন লেদিয়াম গ্রাম, লেদিয়াম গ্রাম, এই তো লোক এলাম আমি। কি অসুবিধা, কি অভিযোগ আছে আমাদের? আমরা 4-5 দিন ধরে লাইনে আসছি, লাইনে দাঁড়াচ্ছি, কিন্তু আমাদেরকে আমরা অর্ডার পাচ্ছি নাই ধান দিবার। কিন্তু ব্যবসাদাররা কিভাবে কি করছে, গোপনে ফোনে ফোনে অর্ডার নিয়ে নিচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। ওদের ধান চলে আসছে আর ব্যবসাদাররা এমন কারসবই করছে, বাইরের অন্য ডিস্ট্রিক্টের ব্যবসাদার হয়ে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানে সাতুড়ি ব্লকের গ্রামের অ্যাকাউন্ট নিয়ে পরে ওই চাষিকে কিছু দিয়ে দিয়েছে, সামথিং 1000 টাকা বাস ও ধান বিক্রি করে লিচ্ছে। আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট 3-4 মাস আমরা বসে রয়েছে, তা ধান বিক্রি পাচ্ছি। আমরা এটা কয়েকদিন ধরে শুনছিলাম যে এরকম এখানে ঘটছে। তো আজকে যাই হোক, এখানে আমরা কয়েকজন চাষি ছিল, প্রকৃত চাষি, যারা নিজেরা চাষ করে ধান বিক্রি করতে এসছে, ঠিক আছে, তাদের কাছ থেকে আমরা শুনতে পাই। তারপর এখানে আমরা আসি, তারপরে দেখি যে সত্যিকারের বাঁকুড়া থেকে ঝাঁটিবাড়ি থেকে এখানে গাড়ি এসে ধান বিক্রি করছে, ঠিক আছে। সেই নিয়ে আমরা এখানে যে ডিও না পিও কে আছে তাদেরকে বললাম, তো তাদের তো উগ্রমুক্তি, ঠিক আছে। সম্পূর্ণ এটা দালালদের আন্ডারে চলে গিয়েছে, সাতুড়ি কৃষি মান্ডি সম্পূর্ণ দালালদের আন্ডারে চলে গিয়েছে। তারা টোটালটা কন্ট্রোল করছে, যাদের এইখানে রেজিস্ট্রেশন করছে। আজকে নভেম্বর মাসে 20 তারিখে অনেকে রেজিস্ট্রেশন করেছে, অনেকে কাগজ দেখালো, এখনো পর্যন্ত তারা ডেট পায় নাই। এখনো পর্যন্ত ধান বিক্রি করে তারা ডেট পায় নাই, প্রতিদিন আসে এসে ঘুরিয়েছে, অথচ এখানে প্রতিদিন ধানও বিক্রি হয়েছে। তো এই ধান আসছে কোথার থেকে? তো সম্পূর্ণ সাতুড়ি এই যে কৃষি মান্ডি সম্পূর্ণ দালালদের কন্ট্রোলে চলে গিয়েছে এবং প্রকৃত চাষিরা এখান থেকে কিন্তু প্রতিদিন হ্যারাসমেন্ট হচ্ছে আর ডেটের পর ডেট দিয়েছে। আমরা আজকে দাবি করেছি যে আপনারা যে আগামী 7 দিন ধরে যাদের কাছে ধান নেবেন তাদের লিস্ট আপনারা ডেট অনুযায়ী টাঙ্গাই দেন, তাহলে মানুষ জানতে পারবে যে আমার এই ডেটে ধান বিক্রির ডেট আছে, সেটাও তারা টাঙাইছে নাই। জানেন, ওনাদের সহযোগিতা ছাড়া বাইরের লোক কারু ক্ষমতা না, এখানে সাহস হবে না এখানে এসে ধান বিক্রি করার, এই জিনিসটা আমাদেরকে শিখাতে হবে নাই। তাদের যদি সহযোগিতা না থাকে, তাদের যদি কন্ট্যাক্ট না থাকে দালালদের সঙ্গে, তাহলে কারু সাহস হবে না কৃষি মান্ডিতে বাইরে থেকে গাড়ি এনে ধান বিক্রি করার। তাদের সহযোগিতা দেওয়া হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা তো ইয়ার আগে বলেছিলাম প্রত্যেক পঞ্চায়েত এলাকাতে কাজটা করা হোক, কেন আমাদের কুলাই, বেড়িয়া, এদিকে সুনুড়ি, এদিকে মোরালি, অত দূর দূর থেকে আমাদের লোক আছে এখানে, যাদের ভাড়াতে 1000-500 টাকা চলে যায়, সেটা তো করলেও নাই পঞ্চায়েত এলাকাতে। তো সুতরাং যেটা করেছে, যাতে প্রকৃত চাষিরা সঠিকভাবে ধান বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা হোক, আর এই দালাল রাজ খতম করতে হবে, তাহলে কিন্তু আমরা অন্য রাস্তা বাঁচতে বাধ্য হব। যতক্ষণ না ওদের এগেনস্টে না আইনভাবিক ব্যবস্থা নেবে ততক্ষণ ওই গাড়ি ছাড়া হবে নাই। দেখুন, এখানে রীতিমতো চাষিদের কার্ড দেখে তাদেরকে ডেট দিয়ে তাদের থেকে ধান নেওয়া হচ্ছে, কিন্তু এখানে কিছু শ্রেণীর লোক আছে, এরা প্রতিদিন একই চেনা মুখ এসে গণ্ডগোল করছে। হ্যাঁ, কিন্তু চাষিদের থেকে রীতিমতো আমরা ডেট দিয়ে তাদের থেকে
ধান নিচ্ছি। বাইরের লোক এসে ধান বিক্রি করে যাচ্ছে, এই বিষয়ে কি বলবো? দেখুন বাইরের লোক, আমি তো এখানে নতুন এসেছি, আমি কেমন করে বুঝবো যে কে বাইরের বা কে এখানকার? আমি কার্ড দেখে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে তাদের থেকে ধান কিনছি। ফাহিম বেডিং সেন্টার এন্ড মডেল ফার্নিচার সমস্ত আদ্রাবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার। উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এক্ষুনি চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, আদ্রা, রেলওয়ে মার্কেট, রাম মন্দির রোড, প্রকাশ স্টুডিওর সামনে।